আমরা যদি নির্বাচিত হয়ে আসি এদের সার্বক্ষণিক পাশে থাকব। এবারও তারা তাদের মূল্যবান ভোটটি দিয়া প্রদান করে আমার জয়লাভ করবে, এটা আমি আশাবাদী। আপনারা সবাই দোয়া করবেন আমার প্রতি খেরিগেন মার্কা। বর্তমানে শ্রমিকদের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে আছি। ইনশাল্লাহ দাঁড়াইছি সাধারণ সমাজে, আবার ইনশাল্লাহ কল্যাণে কাজ করবো, ভালো কাজ করবো, জনগণের সেবা দত্ত কাজ করবো। রূপসাই ইঞ্জিন চালিত নৌকামাঝি সংঘের ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব রূপসা ঘাট সহ মাঝিপাড়া এলাকায় উৎসব বিরাজ করছে। প্যানা পোস্টারে সেয়ে গেছে গোটা এলাকা। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত মাঝিপাড়া ও রেল স্টেশন এলাকায় ঈদ আনন্দ বিরাজ করছে। প্রার্থীর পক্ষে হ্যান্ডমাইকে করা হচ্ছে প্রচার। এবারের নির্বাচনে 12টি পদে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ খোকন শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী 17 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে 176 জন ভোটার ভোট প্রদান করে আগামী 3 বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করবে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা। 2021 সালের নির্বাচনে আমি সভাপতি পদে প্রার্থী নির্বাচন করি, ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করি। 2021 সালে ত্রিবার্ষিকী নির্বাচন অংশগ্রহণে আমার কিছু কিছু ইস্তেহার ছিল যে এই মাঝি পরিবারের কোনো সমস্যা হইলে সেই জায়গায় আমি ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। আশা করি আমি সেইভাবেই ছিলাম। এদের কেউ যদি কোনো অসুবিধা হয়েছে, অসুস্থ হয়েছে, তার পাশে থেকে আমি সার্বিক সহযোগিতার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। যদি কোনো সদস্য মারা গেছে, তার দাফন কফনের জন্য যে ধরনের যে ব্যবস্থা করার দরকার আমি সর্বক্ষণিক করেছি। পুরাতন কিছু মাঝে যদি যারা মারা গেছে এদের সকলের নামে আমি একটা মিলাদের আয়োজন করে দিয়েছি। আমি নির্বাচনে আসার পরে বিগত দিনের ভাড়া ছিল 3 টাকা, আমি নেতাকর্মীদের দ্বারে দ্বারে যায় 4 টাকা ভাড়া অনুমোদন করাইছি। আমি এদের ঈদের সময় একটা ঈদ উৎসব করছি, এদের নিয়ে সিমাই চিনি প্রচুর বাদাম কিশমিশ সাবান। আমি কোরবানি আসলে একটা গরু কিনে সবাইকে 1 কেজি করে 176 জন সদস্য এদের আমি সবাইকে নিয়ে বন্টন করে দিছি। একজন লোক জ্বর হোক, একজন লোক অসুস্থ হয়েছে, একজন লোক তার পরিবারের অসুস্থ হয়েছে, যেমন বিশেষ করে আমার একটা মাঝির ওয়াইফ অসুস্থ হয়েছে, সে ইন্ডিয়ায় চিকিৎসা নিচ্ছে, তার আমি দীর্ঘ প্রায় 7 মাসের মতন এখনো চলমান আমি তাদের প্রতিদিন একটা নৌকার যায় সেটা তারা দিয়েছি। তো আমি আশা করি আমাকে জনগণ আবারও পুনরায় নির্বাচিত করবে। আমি সেইভাবে আমার গণজোয়ার দেখছি। আল্লাহ যদি আমার সহায় থাকে আর জনগণ যদি আমাকে চায়, আমি এবার যদি নির্বাচিত হয়ে আসি, আমি জনগণের এই প্রতিশ্রুতি দিতে পারি যে আজকে 3 টাকা থেকে 4 টাকা বাড়া হয়েছে, আমি আরো 1 টাকা বাড়ানোর জন্য নেতাকর্মী ও সরকারি যে বন্ধ ব্যবস্থা এদের সবার দ্বারে দ্বারে গিয়ে আমি 1 টাকা বাড়া বাড়ানোর জন্য আমার সাধ্য পরিমাণ চেষ্টায় কোনো ধরনের ত্রুটি থাকবে না। আমি ইনশাআল্লাহ এদের সর্বক্ষণিক পাশে থাকবো। পূর্ব পশ্চিম ইঞ্জিন চালিত টলার মাঝির সঙ্গে ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী পদে নির্বাচন করতেছি। আশা করি আল্লাহর রহমতে নির্বাচনে পাশ করলে জনগণের যদি নির্বাচিত করে তাহলে আগামীতে জনগণের পাশে দাঁড়াবো এবং উন্নয়নমূলক কিছু কাজ করার স্বপ্ন আছে। এটা জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে আমরা ঐক্যবদ্ধ হইয়া যারা নির্বাচিত হব জনগণের মঙ্গলের জন্য অনেক কিছু আশাবাদী। এর আগেও আমি সভাপতি ছিলাম, 6 টাইম সংগঠনে জড়িত ছিলাম, নির্বাচিত ছিলাম। আশা করি আল্লাহর রহমতে আমার কার্যকালে সব দিক দিয়ে ভালো, জনগণ এরা বিশ্লেষণ করবে, এবারও তারা তাদের মূল্যবান ভোটটি দিয়া প্রদান করে আমার জয়লাভ করবে, এটা আমি আশাবাদী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আগেরবার মানুষের যে প্রতিশ্রুতি দিছিলাম কিংবা তাদের সাথে যে আমার কথা ছিল সেটা আমি ইনশাআল্লাহ রক্ষা করতে পারছি বলে আমার মনে হয়।
যেহেতু এই মাঝি ইউনিয়নে কোনো বছরে আমার দেখি নাই, আমি জন্ম হইতে পর্যন্ত যে এক পা লবণ কোনো কমিটিতে এসে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি আইসা প্রত্যেক বছরে আপনার এই দিয়ে সিমাই চিনি সহ আপনার বাদামটা সহ পর্যন্ত দেওয়া হয়েছে। কোরবানিতে আপনার 1 কেজি গরুর গোশ প্রত্যেক শ্রমিককেই দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় চাওয়া ছিল আমাদের 1 টাকা, সেটা আপনারা সাংবাদিক মহোদয় যারা আছেন তারাও জানেন, বিভিন্ন প্রশাসন মহোদয় কিংবা বিভিন্ন দপ্তরেও আমি অনেক জায়গায় ঘুরছি, সেটা আপনারা জানেন। আমাদের ঘাটের ভাড়া বৃদ্ধির কারণে বহু জায়গায় দৌড়াদৌড়ি করছি, তারপরে ইনশাল্লাহ 1টা টাকা আনার সফল হয়েছে। যেহেতু মেয়র মহোদয়ের সাথে কথা বললাম, মেয়র মহোদয় কথা বলে সে আমাদের কথা শুনে, আমাদের দুঃখের কথা শুনে সে আমাদেরকে 1টা টাকা পরবর্তী পাস করে দিচ্ছে। আর আশা আছে আমি যতটা বর্তমানে শ্রমিকদের পাশে আছি, ইনশাল্লাহ এর চাইতে আমি বেশি তাদের পাশে থাকবো, এবং কি তাদের সুবিধা অসুবিধায় রাত দিন যেরকম এখন আমার ডাকে, রাত 2টার সময় মনে করেন একজনের ডেলিভারি একটা রোগী নিয়ে এসে হাসপাতালে যাইতে হবে গেছি, এক জায়গায় মনে করেন থানায় যাইতে হবে সেক্রেটারি সাহেব চলেন গেছি, জন্ম নিবন্ধনের কার্ডটা আমাকে ঠিক করে আনি দেন করেছি, মোটামুটি আমি সাহেব নামের একটা গোলাম হিসাবে এগে কাজ করেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এরা আমার এসে প্রতিশ্রুতি দিচ্ছে, আবারও তারা আমাকে চায় এবং কি আবারও তারা আমাকে আনবে এই প্রতিশ্রুতি দিচ্ছে, এবং কি আমিও তাদের পাশে থাকবো সুখে দুঃখে সর্বক্ষণ যাতে থাকতে পারি আল্লাহর রহমতে। আপনাকে সবার দোয়ায় আমি সেই দোয়ায় চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমার প্রতি খেরিগেন মার্কা, যেহেতু আমার বাপু এই মার্কায় নির্বাচন করত, মরু মালতা বসেন ব্যাপারী, আমার আব্বা মরে যাওয়ার পর হইতে আমি এই প্রতীক নিয়ে নির্বাচন করতেছি, আর এই মানুষের পাশে আমি আছি এবং কি ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে আছি, এটাই হলো আমার আশা। বিগত 3 বছর আমি 3 বারে সাধারণ সম্পাদক এই রূপসাগরের ইউনিয়নে আমি কাজ করছি জনগণের কল্যাণের জন্য, ইনশাল্লাহ ভালো কাজই করছি। আবার এ বছরে আবার নির্বাচনে আবার ইনশাল্লাহ দাঁড়াইছি সাধারণ সম্পাদক, আবার ইনশাল্লাহ কল্যাণে কাজ করবো, ভালো কাজ করবো, জনগণের সেবাযুক্ত কাজ করবো।